আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যাকচুয়ালি আবার অনেকদিন পর আজকে অফিসে ভিডিও করছি, আর কালকে যেহেতু মার্কেটে গিয়েছিলাম, কালকে কিছু জিনিস কিনে এসেছি। ফার্স্ট হচ্ছে ফোনের স্ক্রিন পেপার, সেকেন্ড হচ্ছে এই চার্জার, চার্জার বলতে এই ক্যাবেল। এই ক্যাবেলের এত বেশি দাম, মানে এত বেশি দাম বলতে, এটা হচ্ছে একটা কোম্পানির নাম জয়রুম, এটা হচ্ছে চায়না একটা কোম্পানি। আর এই কোম্পানির চার্জারের মানে ক্যাবেলের দাম এত বেশি নিছে যেটা বলার মতো না। আর এটা হচ্ছে অ্যাডাপ্টার, যেটা আর কি আইফোনের, এটার দামও দেখ, এটা কিন্তু মানে আইফোনের, তারপরে এটার দাম হচ্ছে 20 জেডি, তার মানে 20 জেডিতে, এখানকার 1 জেডিতে বাংলাদেশের 155 টাকা রেট, 20 × 155, 3100 টাকা এটার দাম পড়ে শুধু এই অ্যাডাপ্টার। তার কারণ আপনারা সবাই জানেন যে আইফোনের সাথে কোনো অ্যাডাপ্টার দেয় না, কোনো হেডফোন দেয় না, অনলি ক্যাবেল দেয়। তাও এই ক্যাবেলটা না, সেটা হোয়াইট একটা ক্যাবেল থাকে আইফোনের সাথে। আর যেহেতু এই ক্যাবেলটা আমি এক্সট্রা কিনে এসেছি, এটার দাম পড়েছে 10 জেডি, তার মানে 10 × 155, প্রায় 1550 টাকা এটার দাম পড়ছে। মানে এই দেশে এত বেশি এক্সপেন্সিভ, যেটা আমাদের বাংলাদেশে আরও কম টাকায় পাওয়া যেত, কিন্তু এটা দেখা গেছে যে কম টাকায় এখানে পাওয়া যায় না। তাই কালকে আমরা আরও কিছু জিনিস কিনেছি, সেটা দেখা গেছে যে আপনাদেরকে শেয়ার করা হয় নাই আপনাদের সাথে বা দেখানো হয় নাই, কিন্তু কিছু জিনিস কেনা হয়েছে। যেমন বাংলাদেশে মানে নর্মালি যে জিরা, সে জিরার দাম কত করে আমার জানা নাই। এইখানে কালকে 1 কেজি জিরা কিনলাম 7 জিডিতে, 7 × 155, 1085 টাকা। যারা বলেন যে বাংলাদেশে জিনিসের দাম বেশি, জিনিসের দাম বেশি, অ্যাকচুয়ালি এই জিনিসটা যদি চিন্তা করেন যে জর্ডানে বা অন্যান্য কান্ট্রিতে, তাহলে কিন্তু টাকার কম্পেয়ার করলে যে এইখানে যে উড়িতে বা ডলারে বাংলাদেশে সেটা টাকায়, এখানে দেখা গেছে যে সেটা যদি আমরা টাকায় কনভার্ট করি, তাহলে কিন্তু এইখানে আবার সেম হয়ে যাবে বা এইখানেই দাম বেশি হয়ে যায়। অ্যাকচুয়ালি যে দেশে যত বেশি ইনকাম বা যে দেশে যত বেশি আয়, সে দেশে কিন্তু খরচ তত বেশি। অনেকেই ভাবেন যে ইউরোপ কান্ট্রিতে যারা থাকে তারা তো অনেক টাকা ইনকাম করে, কিন্তু তারা সেভিংস কত টাকা করতে পারে? আর মিডল ইস্টে যারা থাকে তারাও তো অনেক টাকা ইনকাম করে, কিন্তু না, যেমন আমাদের কোম্পানির কথা আমি বলতেছি, আমার কথা, আমাদের যেহেতু থাকা খাওয়া সব কিছু কোম্পানির, সো আমাদের এখানে কিন্তু সবই সেভিংস হয়। আর ইউরোপে যারা একজন থাকে, তার যদি নিজের থাকা খাওয়া থাকে, হয়তো বা সুযোগ সুবিধা তারা একটু বেশি পায়, এটা মানতেই হবে। কারণ ইউরোপ কান্ট্রি, মিডল ইস্ট আর এশিয়ার মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে কখনোই কিন্তু সেম হবে না। কিন্তু আদার্স দিক থেকে যদি মানে ক্যালকুলেট করি, হয়তো বা এখানে লাইফ স্টাইল ভালো না, মানে আমাদের মিডল ইস্টে, কিন্তু ইউরোপে হয়তো বা লাইফ স্টাইল ভালো, কিন্তু এক্সপেন্সও বেশি। এখানেও টাকা হলে লাইফ স্টাইল অনেক ভালো করা যায়। যাই হোক, অ্যাকচুয়ালি এগুলো কিনে নিয়ে আসলাম, এটাই ছিল আজকের ভিডিওর, যে এই একটা ক্যাবেলের এত দাম, তাই আর কি দেখানোর জন্যই আপনাদের সাথে শেয়ার করা। তা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।